এনএক্স টু হান্ড্রেড কি দেখে কিনব কোনটা কিনব এনএক্স টু হান্ড্রেড খুবই পরিচিত এবং ইন্ডিয়ায় বহুল ব্যবহৃত একটি এয়ারগান এয়ারগানটি হোল অ্যান্ড স্পোর্টস কোম্পানি তৈরি করেছে এটি একটি নাইট্রোপিস্টন এয়ারগান যা খাও দুই গ্যাসের চাপের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এনএক্স টু হান্ড্রেড দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় এক স্টক ব্ল্যাক বডি দুই ক্যামোস্টক রাস্ট প্রোফ বা ময়লা প্রতিরোধক বডি তবে এক্স টু হান্ড্রেড শ্যুটিং ও পাখি শিকার দুই কাজেই ব্যবহার করা যায় তবে শ্যুটিং এ নাইট্রোপিস্টনের ষাট বার ব্যবহার করা হয় আর শিকারের জন্য আশিবার পিস্টন ব্যবহার ভালো শ্যুটিং শিখার জন্য ষাট বার নাইট্রোপিস্টন ভালো রেজাল্ট দেয় নাইট্রোজেন গ্যাস চালিত পিস্টন হওয়ায় রিকেল বা জাকুনি কম হয় দশ মিটার শুটিং শেখার জন্য ষাট বারের পিস্টনটি আদর্শ শিকারের জন্য আশি বারের পিস্টনটি ব্যবহার সবচেয়ে ভালো রেজাল্ট বয়ে আনে কারণ আশি বার পিস্টন পঁচিশ জোল শক্তি সৃষ্টি করে যা পিলেটকে নয়শত পঞ্চাশ থেকে হাজার সম এফপিএস বা ফিট পার সেকেন্ড শক্তি দেয় যা শিকারে সবচেয়ে ভালো কাজে দেয় তাই ক্যাম রাস্টপ্রোফ এন এক্স টু হান্ড্রেড ব্যবহার একজন শিকারীর পছন্দের তালিকায় থাকে আর বার পিস্টনের এয়ারগানটি শ্যুটারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে প্রিসিহোল কোম্পানি এ মডেলটি দুটো ভেরিয়েন্টে তেরি করে তাদের সুকোসলের পরিচয় দিয়েছে কারণ কেম যেটা শিকারের জন্য ব্যবহার হয় সেটা পরিবেশ অনুকূল হিসাবে রাষ্ট্রপ্রপ করেছে অপরদিকে দিকে ব্ল্যাকউডটা শ্যুটারের জন্য ইনডোরে প্রফেশনাল শুটারের ভাইব দিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্রেস দ্য বল আই খন অ্যান্ড অলসো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব স্টে উইথ ইউএস